সোহান ছিলেন এবার এসএসসি পরীক্ষার্থী। তার মা নাসিমা বেগম ও খালা হালিমা বেগমও এবার দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা। তারা তিনজনই উতরে গেছেন মাধ্যমিক স্তর। তাদের পাশের খবরে খুশি স্বজনরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এরা যখন মেম্বার হয় আমি বলি যে শিক্ষার শেষ নাই, তোদের রেজিস্ট্রেশন কর, নাইনে রেজিস্ট্রেশন করে তোরা এসএসসি পরীক্ষা দে, তোরে বই লাগুক টাকা লাগুক আমি দেবো, রাজনীতি করতে হলে লেখাপড়ার দরকার। বয়স 40 পার করে এসে নাসিমা ও হালিমা কেন দিয়েছেন মাধ্যমিক পরীক্ষা? তারা বলছেন আর্থিক সংকটে থাকায় কৈশোরে বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারেননি, জীবনের ঘাত প্রতিঘাত পার করে এসে বুঝেছেন শিক্ষা কতটা দরকারি, তাই তো তারা ভর্তি হন পুঠিয়ার একটি মাদ্রাসার ভকেশনাল শাখায়। এবার মাধ্যমিক পাশ করে খুশিতে কাঁদলেন নাসিমা বেগম। আমি অনেক কষ্ট করে আমি লেখাপড়া করেছি, ছোটকালেও করেছি, আমার অনেক হাতের লেখা দেখে আমাকে অনেক মানুষ কয় তুমি কী পাস, আমার হাতের লেখা মানুষ দেখে কয় যে তুমি কী পাস। আমি বলি যে আমি আসলে সামান্য লেখাপড়া করেছি, আমি 7 থেকে 8 পড়াবার দিছি, আমার লেখাপড়া অনেক ভালো, আমি ছাত্র ছিলাম কিন্তু আমি পড়তে পারিনি। মুরব্বী লোক আমার কালকে একটা লোক বলছিল, মা তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে মেম্বার বলে মানবো না। আমি বলছি আচ্ছা আপনার সন্তান হিসাবে আমাকে মানবেন। নাসিমা ও হালিমার মা ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য। এখন তারা তিন বোন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, কিন্তু লেখাপড়া কম থাকায় অনেকেই কথা শোনাচ্ছেন তাদের। আমার মা মেম্বার আছিল, মেম্বার হতে হতে জনগণের কাছে যাই, যা সবাই কয় যে মানে আমরা অল্প একটু লেখাপড়া একটু অল্প আছিলাম, সবাই নিন্দা, ভোট কেউ দিবে কি দিবে না এরকম মনে হয়। তো গেলাম, আমার মা মেম্বার ছিল বলে আমরা সাহস করে গেলাম, মায়ের মুখে থাক টাকা সবাই ভোটও দিছে। দেওয়ার পর আমরা আমার বোন আবার বললো যে বয়স্করা পরীক্ষা দিতে পারে, অনেক অনুমুক্ত মানে হ্যান ত্যান এসব গল্প করেছে, পরীক্ষা কি দিবে? তুমি যে হ্যাঁ দেওয়া যায়। নিজের পাশাপাশি মা ও খালা সাফল্যে খুশি সোহান। তাদের দেখে অন্যরাও এগিয়ে আসবে এটা আশা করছে সোহান। অনেক বয়স্ক মানুষরাও যারা পড়াশোনা করে নাই এখন পড়াশোনা করার জন্য আগ্রহ হবে, এ বয়সে পাশ করছে, আগে থেকে পড়াশোনা জানতো, আগে শুনে জানতো, এখন আগে মেম্বার হয়েছে, হওয়ার পরে যখন মানুষ এগুলো বলতো এখন নিজেই সাহস করে ভর্তি হয়েছে। শিক্ষার কোনো বয়স নেই, মনোবল থাকলে যে কোনো বয়সেই পরীক্ষা দেওয়া যায়, মা খালাকে দেখে এটাই শিখেছেন বলছেন সোহান।